Everyone, welcome back to my channel. আমার চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বিকেল 4:30। তো আজকের এই বিকেল 4:30 থেকে ব্লগটা শুরু করছি। তো তোমাদের বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে আমি পরে ব্লগে দেখাবো। তো আমি লাস্ট বাড়ি এসেছি হচ্ছে সানডে, আমি সানডে বাড়ি থেকে এসেছি এখানটায়। আর লাস্টের ব্লগটা যারা যারা দেখোনি তারা গিয়ে চেক করতে পারো। তো আমি ওই ব্লগে আমি বলেছিলাম যে আমি একটা গিফট পেয়েছি, আর সেই গিফটটা কে দিয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি, বাট গিফটটা কি সেটা আর দেখানো হয়নি, কারণ আমি বলেছিলাম সেটা আমি পরে দেখাবো। জাস্ট যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল তো তখন একটা ছোট ক্লিপ করা ছিল, তো সেখানে আমি দেখিয়েছিলাম আর লিখে দিয়েছিলাম যে আমি গিফটটা তোমাদের পরে দেখাবো। তো গিফটটা প্যাকিং অবস্থায় ছিল, তো ভাবলাম যেদিন ইনস্টল করা হবে সেদিন একবারে আমি তোমাদের ভালোভাবে দেখাবো। তো কালকে সেই গিফট আমার ইনস্টল করা হয়ে গেছে, আর আমি জানতাম না কালকেই করা হবে। তো কালকে কোম্পানিতে ফোন করা হয়েছিল, তো 24 ঘন্টার মধ্যে লোক আসে, বাট এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। ফোন করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে ও চলে এসেছিল। তো কালকে কোনো ব্লগ শুট করছিলাম না, তার জন্য আলাদা করে ব্লগিং করা হয়নি, বাট সেই সময়কার ভিডিও আমি শুট করে রেখেছি, আজকের এই ব্লগে তোমাদেরকে অ্যাড করে দেখাবো। তো আগে সেগুলো তোমরা দেখে নাও, দেখলেই বুঝে যাবে আমি কি গিফট পেয়েছি, দেন আমি তোমাদের আরো ভালোভাবে দেখাচ্ছি। গিফট এয়ার কন্ডিশনার। তো চলো কে দিয়েছে আর সেটা আগের ব্লগেও তোমাদের বলেছি, তো এখনো তোমাদের ভালো করে বলে দিই। তো এই হচ্ছে আমার গিফট, তোমরা দেখে নিলে, আর ইনস্টল করা হয়েছে কালকে। তো তারপর থেকে হচ্ছে এখন মানে ইউজ করছি। তো এই গিফট আমাকে দিয়েছে হচ্ছে দীপক কাকু, আমার পাপার ফ্রেন্ড দিয়েছে। কাকু বিয়ের সময় তখন কোনো গিফট দেয়নি আমাকে, তাই বললো যে আমি বিয়ের সময় কোনো গিফট দিইনি। সেই গিফটটা তো মানে আমাকে তখনই বলেছিল যে এই গিফট তো পরে দেবেই আর কি। তো তারপরে হচ্ছে আর এখানে খুব মানে কি দিবে ভাবছিল, অনেক কিছুই বলছিল, তা আমি আগেই না করেছিলাম। যাই হোক, তারপরে আমার বাড়িতে যেহেতু খুব গরম, একেতে মানে শিলিগুড়ির তুলনায় দিনাটায় গরমটা বেশি, আর তারপর আমাদের ঘরেও গরমটা বেশি, যেহেতু এক ছাদের ঘর আমাদের আর নতুন ছাদ, তার জন্য বললো কি তাহলে আমি এসিটাই দিয়ে দিই, তোমাকে তো গিফট দেওয়াও হয়নি, তাহলে আমি এটাই দিয়ে দিই, তাহলে মানে গিফট দেওয়াও হবে আর আমারও কাজে লাগবে জিনিসটা। তো আমিও কিছুই জানতাম না, হঠাৎ করে ফোন করে হচ্ছে এরকম বললো, তখন আমি বারবার না করলাম, বলে কি না আমার কেনা হয়ে গেছে, কিন্তু আমি কালকে সকালে বাড়ি যাবে তখন আমি একবারে দিয়ে আসব। তো যাই হোক, তারপরে তো পরের দিন বাড়ি আসলাম, আর তার সাথে সাথে কাকুও এসেছিল আর গিফটও এসেছিল। তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম আগের ব্লগে যে এই কাকুই আমাকে গিফটটা দিচ্ছে, তো আজকে তো আর এখানে দেখাতে পারছি না, আগের ব্লগে তোমাদের দিয়ে মানে দেখিয়ে দিয়েছি যে কাকু আমাকে কি গিফট মানে কোন কাকু আমাকে গিফটটা দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার গিফট, তো তোমাদেরকেও দেখালাম। তো এখন বললাম 4:30 বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, বাট আজকে না ঘুমোইনি। দুপুরবেলা ঘুমাতে গেলে যদি আমি একটু মানে তাড়াতাড়ি ঘুমোই, এই ঘুমটা যদি আমি তাড়াতাড়ি কাজ সেরে 11টা 12টার দিকে ঘুমিয়ে পড়ি তাহলে অতটা খারাপ লাগে না, বাট এখন যদি ঘুমোই রাতে ঠিক করে ঘুম আসতে চায় না, আর ওই ঘুম আসতে দেরি হয়, আর তারপরে আবার পরদিন সকালে উঠতে দেরি হয়, এরকম চলছে। তো এখন শুয়েছিলাম কিন্তু ইচ্ছে করলো না, আর মানে ঘুমও আসছে না সেভাবে, তাই ভাবলাম না ঘুমিয়ে ভিডিওটাই শুট করি, তোমাদেরকেও দেখানো হয়ে যাবে গিফটটা, তার জন্য ভিডিও শুট করতে বসলাম। আর হচ্ছে এখন হচ্ছে তোমাদের জন্য আরো একটা ভিডিও শুট করব, সেটা আলাদা ভিডিও শুট করব, এই ব্লগে আমি সেটা দেখাচ্ছি না। তো আমার বিয়ের শাড়ির কালেকশন, তো মানে আমি বিয়েতে কি শাড়ি পরেছিলাম,
কোথা থেকে শাড়ি নিয়েছিলাম আর শাড়ির দাম আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের দেখাবো কোন এক ভিডিওতে, তো আমি সেটার জন্য ভাবছি বসেই আছি, তখন তাহলে আজকের এই ভিডিওটা করি, এখন বসে আছি যখন, তো সেই ভিডিওটা আমি এখন করব। তো এখন হচ্ছে আমি শাড়িগুলো বের করব, বের করে দেখাবো আমার বিয়ের থেকে, মানে আমার বাড়ির বিয়ে যেটা মানে সাজু বিয়ে থাকে, সাজু বিয়ে মানে বিয়ের দিন রাতে, আর তারপরের দিন বাসি বিয়ে, মানে বাসি বিয়ের শাড়ি তো এই বাড়ি থেকে পেয়েছি সেই শাড়ি, আর রিসেপশনের শাড়ি, তোমাদের তিনটে শাড়ি আমি দেখাবো এই ভিডিওতে। কোথা থেকে নিয়েছি আমার শাড়ি সেটাও আমি তোমাদের দেখাবো, বলবো আর কি। তো চলো সেই ভিডিওটা শুট করব। তো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু মেকআপ করে সাজুগুজু করে নিয়ে বসি, কারণ এমনিও এখন ঘুরু ঘুরু করা খুব কম হয়, বাড়ি গেলে একটু যাও বের হই, আর এই করোনার জন্য তো মানুষের জীবনটাই শেষ, ঘোরাফেরা সবকিছুই বন্ধ। তো যাই হোক, তার জন্য তো এখন একটু সাজুগুজু করে নিয়ে ভিডিওটা শুট করতে বসি। আর এখন হচ্ছে ও বাড়িতে নেই, মানে ও গেছে হচ্ছে কুচবিহারে, আজকে বাবা ডায়ালিসিসের ডেট পড়েছে, তো দেখা যাক ও কখন আসে। আর এখন হচ্ছে তো আমি ভাবছি যে ফাঁকা আছি, ভিডিওটাও শুট করা হয়ে যাক। তো আমি রেডি হয়ে গেছি ওই ভিডিওটা করার জন্য, তো চলো ভিডিওটা শুট করে আসছি। তো আমার ভিডিও শুট কমপ্লিট হলো, মানে শাড়ির ভিডিও শুট, তো চলো এখন একটু বাইরে যাই, অনেকক্ষণ থেকে ঘরে আছি, একটু বাইরে যাই, এখনো তো আলোই আছে, মানে অন্ধকার এখনো হয়নি, একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি, তো চলো বাইরে যাই। জঙ্গলগুলো সব পরিষ্কার করা হয়েছে, এদিকে অনেক জঙ্গল হয়েছিল, তো আমি বাড়ি থেকে এসে দেখি এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছগুলো কত বড় হয়ে গেছে, আর এই যে প্রচুর লঙ্কার গাছ হয়েছে, আর নতুন করে একটা টমেটো গাছ হয়েছে, বাট এটাতে এখনো ফুল ফল কিছু আসেনি, আসবে, অনেকটাই তো বড় হয়ে গেছে, হয়তো এর মধ্যেই হবে। আর এই যে দেখো এদিকে অনেক লঙ্কা গাছ হয়েছে, আর এই সাইডে একটা লঙ্কা গাছে অলরেডি লঙ্কা হয়ে গেছে, মানে তো এই দেখো একটা কাঁচা লঙ্কা হয়েছে আর বাকি অনেক ফুল এসছে, এখনো হয়নি। আর এই যে একটা ফড়িং, এই যে মনে হয় ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি আসতে পারে, আর হালকা হালকা দেখো হাওয়া ছেড়েছে। আর এই যে সেই কুমড়ো গাছটা আর কি অনেকটাই বড় হয়ে গেছে, অনেক ছোট ছিল আগে যখন দেখিয়েছিলাম, বাট এখন অনেকটাই বড় হয়ে গেছে। সন্ধ্যে 6:30 বাজে, আর ঘরে বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, করে নিয়ে ঘরে আসলাম, আর এখন কিছু সন্ধ্যাবেলায় দেখি কি খাবো, তো খাবারটা এখন রেডি করি, ভাবছি হচ্ছে ডিম টোস্ট করব, তো ফ্রিজে পাউরুটি আছে, ডিমও আছে, তো ভাবছি ওটাই করি, তো করে নিয়ে তারপর হচ্ছে টিভি দেখতে দেখতে খাবো। বাজারঘাট করে বাড়ি আসবে, কারণ সকালবেলাটায় না, মানে এই কুচবি
যা যাতায়াত নিয়ে খুব মানে তাড়াহুড়োর মধ্যে থাকে, প্রবলেমও হয়ে যায়। তার মধ্যে কালকে হচ্ছে দিনাটায় মানে লকডাউন ছিল, কাল মঙ্গলবার, তো করোনার জন্য লকডাউন হচ্ছে মঙ্গল আর শনি বলে মানে দিনাটায় লকডাউন চলছে। যাই হোক, ওর জন্য প্রবলেম হচ্ছে, আর বাড়ি আসার পরে তার জন্য ভালো করে বাজার করা হয়নি। তো ও একবারে নাকি বাজার করেই বাড়ি ফিরবে, তো আমি অতক্ষণ খেয়ে নিই, তারপর রাতে দেখা যাক কি করি। রাতে মানে কড়াই আছে, ভাতটা হয়তো করতে হবে, তো দেখা যাবো, ও আসুক, ওর মুড বুঝে তারপর করবো। তখন টিভি দেখি আর খাবারটা খাই। তো এই যে ও এসে পড়েছে, আর ওর জন্য হচ্ছে চা বসালাম। এখন এত অন্ধকারে শুট করছে, এখন প্রায় 10টা মতো বাজে, আর আমাদের এখানটাতে মানে আমাদের গলিতে দু একটা বাড়িতে কারেন্ট নেই, আর বাকি বাড়িগুলোতে আছে। তো এখন ইলেকট্রিক অফিসে গেল, তো দেখা যাক লোক আসে না কি হয়, আজকে আদৌ ঠিক হয় কি না। ওর জন্য আমি এই অন্ধকারে কি ভ্লগিং করব, তো আজকে চলো ভ্লগটা এখানে শেষ করে দিই। বেচারা ও চা খাচ্ছিল, চা রেখে দৌড় দিতে হলো ওকে। তো যাই হোক, চলো আজকে ভ্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।